হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সিম্ফনি নিউ একটি ফিচার ফোনের রিভিউ করব, কথা বলবো সিম্ফনি s70 যে নিউ ফিচার ফোনটি রয়েছে, সেই ফোনটির সমস্ত সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করার ট্রাই করব। অ্যাট ফার্স্ট আমরা ফোনটি আনপ্যাক করেছি অ্যান্ড দেখে নেব ফোনটির সাথে আমরা কী কী পাচ্ছি। ফোনটি আনপ্যাক করার পর একদম ফ্রন্ট সাইডে যে বিষয়টি দেখতে পাচ্ছি, ফোনটির ব্যাক সাইডে যে প্রিমিয়াম লুকটি দেওয়া রয়েছে, এই প্রিমিয়াম লুকটি কিন্তু আমরা একদম ফোনটি ওপেন করার পরপরই দেখতে পাচ্ছি। বলা বাহুল্য, ডেফিনেটলি ফোনটির ব্যাক সাইডে যে ডিজাইনটি করা হয়েছে টোটালি প্রিমিয়াম লুকের একটি। অ্যান্ড ফোনটির সাথে থাকছে এক বছরের একটি ওয়ারেন্টি কার্ড। তাছাড়াও আমরা পেয়ে যাচ্ছি একটি স্ক্রিন পেপার, যে স্ক্রিন পেপারটি আমরা আমাদের ফোনের ডিসপ্লেতে ইউজ করতে পারি। অ্যান্ড থাকছে একটি পিন, যে পিনের সাহায্যে আমরা আমাদের ফোনটির রিসেট অ্যান্ড ফোনের যে সিম স্লটটি রয়েছে এই সিম স্লটটি ওপেন করতে পারি। ফাইনালি থাকছে একটি নর্মাল চার্জার, যে চার্জারের সাহায্যে আমরা আমাদের ফোনটি চার্জ করতে পারি। যদি ফোনটির আউটলুক ডিটেলস জানতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোনটির বাম পাশেই রয়েছে সাইড মাউন্টেড সিম স্লট। অ্যান্ড ফোনটির ডান পাশে পেয়ে যাচ্ছি ডেডিকেটেড ভলিউম অ্যান্ড পাওয়ার কি। তাছাড়া এখান থেকে আমরা বটম স্পিকার উইথ সেপারেট রিসিভার পাচ্ছি। থাকছে চার্জিং ইনপুট অ্যান্ড ইয়ারফোন ইউজ করার সুবিধা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ। এখানে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে সেটি হচ্ছে, যদি আমরা ফোনটির সিম স্লট ওপেন করি তাহলে বুঝতে পারবেন এখানে মূলত আমরা দুটো সিম ইউজ করতে পারবো। অ্যান্ড যদি আপনি এসডি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি একটি সিম ইউজ করতে হবে, বাট আপনি যদি দুটো সিম ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন না। এখন চলুন আমরা ফোনটির পারফরমেন্স সম্পর্কে জেনে নেব। এবার আসছি ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 1200mAh ফিক্সড ব্যাটারি। যদি আপনি আপনার ফোনটি ফুল চার্জ করেন ম্যাক্সিমাম 3 দিন অবধি আপনার এই ফোনটি ইউজ করতে পারবেন। তাছাড়াও রয়েছে ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও অ্যান্ড ওয়ার্ডলেস FM, তাছাড়াও ব্লুটুথ GPRS, এই বিষয়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। পার্সোনালি যদি আপনারা এই ফোনটিতে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে চান সেক্ষেত্রে আপনারা ক্যাপাসিটি পাচ্ছেন 500, হ্যাঁ আপনারা 500 নাম্বার এই ফোনটিতে সেভ করতে পারবেন। তাছাড়াও এই ফোনটির আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনারা অটো কল রেকর্ডার পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। সো ফাইনালি যদি আপনাদেরকে আরও একটু ডিটেলস বলতে চাই সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন এক্সপেন্ডেবল মেমোরি আপ টু 16 GB অ্যান্ড 9.7mm সুপার স্লিম টিকনেস পাচ্ছেন, 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে অ্যান্ড 2.5D গ্লাস। তাছাড়াও যেটি শুরুতে বলেছি এই ফোনটি আপনারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন। এই ফোনটির প্রিমিয়াম লুকের জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা চাইলে ফোনটি অনায়াসে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন। যাই হোক, এই ফোনটির ফুল ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়াও যদি চান অনলাইন থেকে এই ফোনটি অর্ডার করতে আপনারা ডিসক্রিপশন বক্সে একটি শপ ডিটেলস পেয়ে যাবেন, যে শপ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এই ফোনটি অর্ডার করতে পারেন। তাছাড়াও ফোনটির প্রাইস সহ টোটাল ডিটেলস আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করবো। অলরাইট, আজকের ভিডিওটি এখানে স্কিপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।